আজকে তৈরি করব পাকা আমের খুবই সুস্বাদু ম্যাঙ্গো পুডিং। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজাদার, আর কোনো রকমের জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই আমি এটা তৈরি করতে যাচ্ছি। আর এত গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেলে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি সুস্বাদু পাকা আম। আমটা আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর এই টুকরো করা আম দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমের মিশ্রণটা খুবই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি কড়াইতে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। মিশ্রণটির মধ্যে আমি এখানে এক কাপের মতো আম আছে, আর আমি দুই কাপের মতো দুধ অ্যাড করে নিচ্ছি। দুধ আর আম দুইটাই রুম টেম্পারেচারে আছে। এবার ভালো করে মিশ্রণটি আমি মিক্সড করে জাল দিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ জাল দিব যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসছে। তো ঘন হয়ে আসা আগ পর্যন্ত ভালো করে আমি মিশ্রণটি নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। এবার এই মিশ্রণটি সামান্য ঘন হয়ে আসলে আমি এর মধ্যে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা স্বাদ মতো, পাকা আম তো এমনিতেই মিষ্টি, তাহলে চিনি অ্যাভয়েড করলেও পারেন। এবার একটি বাটিতে আমি এক কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে ঘন হয়ে আসা আমের মিশ্রণটির মধ্যে এর দুধটা অ্যাড করে নেব। অ্যাড করে ভালো করে এই মিশ্রণটা আমি জাল দিয়ে নিব। এবার আম আর দুধের মিশ্রণটা যখন ফুটতে শুরু করবে এবং প্রায় অনেকটা ঘন আর থকথকে হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে নিব। এই মিশ্রণটি নামিয়ে নিব। একটি বাটিতে তেল ব্রাশ করে আমি মিশ্রণটি ঢেলে নিচ্ছি, আর এই মিশ্রণটি একটু গরম অবস্থায় ঢেলে নেব। এবার এই মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে আসলে আমি এই মিশ্রণটি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টা পরে আপনারা এটা সার্ভ করে নিতে পারেন। ব্যাস, আমি পুডিংটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কত অল্প সময়ে কত সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এটা খেতে ভীষণ মজাদার, আর কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসেই এটা তৈরি করা যায়, তাহলে আর কিনে কেন। এবার এই গরমে এটা ঘরেই তৈরি করে আমরা সবাই খেতে পারি, আর দেখতে যতটা সুন্দর এই পুডিংটা খেতেও ভীষণ মজাদার। ধন্যবাদ সবাইকে।